হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইডি প্রো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা একটু স্পেশাল কিছু দেখাতে চলেছি, অর্থাৎ যারা এই মুহূর্তে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, কেবল শিখছেন, হয়তো আপনার অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছেন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু এখন আপনার ওয়েবসাইটটাকে আপনি হোস্ট করার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না যেখানে আপনি আসলে ভালো স্পিডে হোস্ট করতে পারবেন। যেমন অনেকগুলো হোস্টিং সাইট রয়েছে, হোস্ট করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন আপনি গিটহাবে হোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটকে, HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS দ্বারা তৈরি করা কোনো একটা ওয়েবসাইটকে। বাট আপনি সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কম স্পিড পান, বা সেই প্রজেক্টটা আসলে লোড হতে অনেক সময় নেয়, কারণ গিটহাব শুধুমাত্র কোডিংয়ের জন্য, কোড লোড করার জন্য সুবিধার জন্য, কিন্তু আপনি যখন একটা পুরো একটা ওয়েবসাইট আপনি ওখানে ঢুকিয়ে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা সহজে সেটা লোড হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অনেকগুলো অল্টারনেটিভ প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, যেগুলো পেইড রয়েছে, কিন্তু আমরা চাইলে কিন্তু ব্লগারকে কাজে লাগাতে পারি আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা কোনো একটা ওয়েবসাইটকে। সো প্রথমে বলে রাখা ভালো, যারা মূলত ট্রাই করছেন যে আপনার যে সার্ভার রিলেটেড ব্যাকএন্ডে সার্ভার রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আপনি হ্যান্ডেল করতে চান এই ওয়েবসাইট দিয়ে, আপনি পারবেন না, কারণ আপনাকে কোনো সার্ভার বা SQL ইনজেকশন বা এই টাইপের কোনো কিছুই করতে দেওয়া হবে না, SQL ইউজ করতে দেওয়া যাবে না। জাস্ট আপনি যদি সিম্পল একটা ওয়েবসাইট হয়, অর্থাৎ HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS এইগুলো যারা যদি হয়, তবে অবশ্যই আপনি ব্লগার ট্রাই করতে পারেন। সো এই ক্ষেত্রে শুরুতে আমি বলে রাখতে চাই যে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আমাদের ঠিক কী কী রয়েছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করেছি সেটা। সো এইখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি এইখানে একটা HTML যে ফাইলটা রয়েছে সেটার মধ্যে আমি সব কিছু রেখেছি। প্রথমে আমি স্টাইলে রেখেছি হলো CSS কোডটা, এবং বডির মধ্যে আমি স্ক্রিপ্টে রেখেছি সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কোডটা সেটা, এবং নিচে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো অ্যান্ড এটাকে যদি আমি ওপেন লাইভ সার্ভার দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, অ্যালাউ অ্যাক্সেস, ওকে অ্যাক্সেস অ্যালাউ, ওকে। সো এই মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু মেজারিং মনিটর সাইজ, এবং এইখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পাচ্ছেন যে এই একটা টুল ওয়েবসাইট। সো একদম সুন্দর একটা টুল ওয়েবসাইট, বলতে গেলে একদম সিম্পল একটা টুল ওয়েবসাইট। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জিনিস অ্যাড করেছি, যেমন এখানে আমি ইকুয়েশন করতে পারবো। সো এখানে জাস্ট বেশ কিছু নয়, আমরা বেশ কিছু ক্যালকুলেশন হবে ব্যাকএন্ডে, এবং সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করেছি। এখন এই জিনিসটাকে আমরা ঠিক কীভাবে ব্লগারে করতে পারবো? সো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে blogger.com, এবং যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তো একটা নিউ ওয়েবসাইট তৈরি করে নেবেন। ওয়েবসাইট মানে হচ্ছে একটা ব্লগ তৈরি করে নেবেন, এবং ব্লগটার ভিতরে আপনি কোনো কিছু করবেন না, জাস্ট আপনি তৈরি করে নিয়ে জাস্ট এই পজিশনে আনবেন যেখানে আমাদের কোনো পোস্ট নেই, যেখানে আমাদের কোনো পেজেস নেই, যেখানে আমাদের কোনো সেটিংসের কোনো চেঞ্জ নেই। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট থিমে চলে যেতে হবে, এবং থিমে গিয়ে আমাদেরকে এইখানে এই থিমটা সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে কন্টেগো থিমস, এবং ডার্ক কন্টেগো থিমস। এবং এইবার আমাদেরকে জাস্ট এইখানে চলে যেতে হবে সুইচ টু জেনারেশন ক্লাসিক থিম, ওকে। সো এইখানে গিয়ে আমাদের ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে গিয়ে সুইচ উইদাউট এ ব্যাক আপ এখানে ক্লিক করে দিতে হবে, তারপর আমাদেরকে চলে যেতে হবে এডিট HTML এ, এবং এডিট HTML এ গিয়ে আমাদেরকে পুরোটা কপি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেসে আমি কেটে দিচ্ছি। এইবার আমরা যেটা ডিজাইন করেছি সেটাকে আমরা এখানে রাখবো। সো ফার্স্ট অফ অল কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এবং আমি এখানে যেয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এবার যদি আমরা সেভ করি, আপডেট সাকসেসফুল। এইবার আমরা চলে যাব ব্যাকে, বাট আমাদের একটা জিনিস রয়েছে যেটা আমরা এখনও করিনি। সো আমি যদি আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের পুরনো ওয়েবসাইট, ফার্স্ট অফ অল যেই ডিজাইনটা থাকে সেটা। এবার যদি আমি আপনাদেরকে জাস্ট লোড করে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট রেডি। বাট এইখানে যে পিকচারটা ছিল সেটা কই? জাস্ট এখানে তো অল টেক্সটটা রয়েছে, বাট আমাদের পিকচারটা কই? আসলে পিকচারটা কোথায় গেল? পিকচারটা আমরা কীভাবে পাবো? কারণ এটা হচ্ছে আমাদের জাস্ট লোকাল যে লাইব্রেরিটা ছিল সেখান থেকে, লোকাল যে ফোল্ডারটা ছিল সেখান থেকে আমাদের পিকচারটা হয়তো বা গ্র্যাব করেছে,
বাট এখানে কিন্তু আমাদের এই পিকচারটা গ্রাব করতে পারেনি। সো আমি যদি দেখাই, এই হচ্ছে আমাদের যে পিকচারটা ছিল এই ফোল্ডারে ছিল। সো লোকাল যে সময় আপনার যে সার্ভারটা ক্রিয়েট করে সেখানে আপনারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু লোকাল সার্ভারের সাথে কানেক্টেড নেই, সো আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি না। এখন এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট চলে যেতে হবে এইখানে, এবং তার আগে আরেকটা কাজ করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বার দেখা যাচ্ছে, সবুজ একটা বার রয়েছে। সো এই বারটাকে আমরা যদি সরাতে চাই, জাস্ট এইখানে দেবেন চেঞ্জ ন্যাভিগেশন বার এবং এইখানে অফ করে দেবো আমরা এবং সেভ করে দেবো। এবার যদি আমরা রিলোড দিই দেখতে পাবেন যে এটা নাই হয়ে গেছে। সো একদম ইজিলি আমরা এটাকে নাই করে দিতে পারছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেজেসে চলে যেতে হবে, একটা নিউ পেজ ক্রিয়েট করতে হবে, এবং নিউ পেজ ক্রিয়েট করার পরে আমরা জাস্ট এখানে দিচ্ছি যে ম্যাটেরিয়াল নাম দেবো, যেখানে আমরা যে পিকচারগুলো রয়েছে সেগুলো রাখবো। সো কম্পোজ ভিউতে চলে যাব, যেহেতু আমরা পিকচার লোড দেবো এখানে, পিকচার আপলোড দেবো। সো আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এবং এইখান থেকে আমরা জাস্ট একটা পিকচার আপলোড দেবো, সেটা হচ্ছে দ্যাটস ইট, এই পিকচারটা। সো এই পিকচারটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং আপলোড হয়ে যাবে, সিলেক্ট করে নিচ্ছি, এবং সিলেক্ট করার পরে সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমাদের জাস্ট এটা প্রয়োজন নেই, আমাদের জাস্ট একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে HTML ভিউতে যেতে হবে এবং ইমেজ সোর্স দিয়ে আমাদের ইমেজ সোর্সটা কপি করতে হবে। ওকে, সো এই হচ্ছে ইমেজ সোর্স .png পর্যন্ত কপি করে নিচ্ছি। নোটপ্যাড আমি ওপেন করব, কন্ট্রোল ভি। বাই দ্য ওয়ে, আমি এখানে যেহেতু আমার যেহেতু এটা ওপেন করা রয়েছে, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারি যে ঠিক কীভাবে কাজ করতে পারি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সোর্স, ওকে। সো ইমেজ সোর্সের জায়গা আমার যেহেতু লোকালে আর লোকাল যে লাইব্রেরিটা রয়েছে সেইখানে আমার সেটা ছিল এই ইমেজ সাইজ .png। সো মনিটর সাইজ .png, এইখানে আমি যেহেতু সার্ভারে এখন আপলোড করে দিয়েছি, সার্ভারের লিঙ্কটা দিয়ে দিতে পারি, এবং পুরোটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। আমি আবার চলে যাব, এখানে আমি জাস্ট পাবলিশ করে দেব। এবার আমি চলে যাব সেটিংসে, সেটিংসে থিমে, এবং এডিট HTML, পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করছি ব্যাক স্পেস, এবং কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এবার আমি আবার সেভ করব। এইবার যদি আমি এটাকে লোড দিই দেখতে পাচ্ছেন যে ইমেজটা চলে এসেছে। সো এইভাবে আমরা চাইলে ইমেজ সেট করে নিতে পারি এবং আমাদের টুল ওয়েবসাইটগুলো তৈরি করে ফেলতে পারি। এবার আমি যদি দেখাই যে আমাদের জাভাস্ক্রিপ্টটা ঠিকভাবে কাজ করছে কিনা, সেটা দেখার জন্য আমি জাস্ট এইখানে আমার ইকুয়েশনাল যেই ফর্মুলাগুলো রয়েছে সেগুলো যদি আমি দিয়ে দিই, ইঞ্চি না আমি সেন্টিমিটার মিলিমিটার দিতে চাচ্ছি, অ্যান্ড ইয়া দেখতে পাচ্ছেন যে অ্যান্সার দেখা যাচ্ছে। সো ইটস ওয়ার্কিং, এবং এইখানে আমার ফুটার ক্রেডিট সব কিছু দেওয়া রয়েছে। এবার এইখানে ডকুমেন্ট কেন দেওয়া রয়েছে, ফার্স্ট অফ অল আমরা কিন্তু চেঞ্জ করিনি অনেক কিছু, জাস্ট আমরা এইখান থেকে আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম দেখা যায় জাস্ট উপরে চলে যাবেন, এবং এইখানে টাইটেল ট্যাগের মধ্যে আপনারা কিন্তু ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। সো এই ডকুমেন্টটাকে চেঞ্জ করে জাস্ট আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন এবং কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আপনারা একটা টুল ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ব্লগারে সেটাকে হোস্ট করতে পারেন। ইটস সো ভেরি ইজি, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট থিং ফর ফ্রি, অ্যান্ড ইউ ক্যান ইউজ দিস স্টেক ইয়ার টিপ। আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। বাই।